আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইরা, আজকের নতুন আপডেট খবর। আজকে গুরুত্বপূর্ণ তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। এক নম্বরে জানাবো, পূর্বে আপনারা যারা আটটিকে প্রোগ্রামের মাধ্যমে ফিঙ্গারপ্রিন্ট করেছিলেন, রেজিস্ট্রেশন করেছিলেন, এখনও ভিসা পাননি, তো বর্তমান সমাজে আবার নতুন করে বৈধ হওয়ার যে সুযোগটি দিয়েছে, আরও এক বছর যে মেয়াদ বৃদ্ধি করেছে, তো আপনারা যারা পূর্বে ফিঙ্গারপ্রিন্ট করেছিলেন, রেজিস্ট্রেশন করেছিলেন, ভিসা পাননি, এখন আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে কি না, এই বিষয়টা আপনারা অনেকে জানতে চেয়েছেন, প্রশ্ন করেছেন, এই বিষয়টা শেয়ার করব। দুই নম্বরে জানাবো মাইজি ভিসা রিনু আপডেট খবর, নতুন করে বৈধ হওয়ার সুযোগ দিছে, তাতে কি মাইজি ভিসা রিনু হবে কি হবে না, এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। তিন নম্বরে জানাবো, আপনারা যারা দেশে যেতে ইচ্ছুক, মালয়েশিয়া সরকার কিন্তু নতুন করে স্পেশাল পাস নিয়ে দেশে যাওয়ার একটি সুযোগ করে দিছে, আপনারা দেশে যেতে পারবেন, এই বিষয়টা আপডেট খবর আপনাদের মাঝে শেয়ার করব। ভিডিওটি ফুল দেখবেন, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রিয় মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি ভাইরা, প্রথমে বলি, আপনারা যারা বিগত দুই বছর যাবৎ আটটিকে প্রোগ্রামের মাধ্যমে রেজিস্ট্রেশন করেছিলেন, ফিঙ্গারপ্রিন্ট করেছিলেন, যারা এখনও ভিসা পাননি, কিন্তু আপনারা কিন্তু হতাশায় পড়ে গেছিলেন, কিন্তু নতুন করে যখন আবার মালয়েশিয়ার নতুন সরকার আরও এক বছর আটটিকে প্রোগ্রামের মেয়াদ যে বৃদ্ধি করেছে, মানে শুধু মেয়াদ বৃদ্ধি নয়, নতুন করে রোজ অবৈধ থেকে বৈধ হওয়া যাবে, অর্থাৎ যারা এখনও অবৈধ আছে তারা কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবে, ফিঙ্গারপ্রিন্টও করতে পারবে। তবে আপনারা হতাশায় পড়েছেন যে আপনারা যারা এখনও ভিসা পাননি, ফিঙ্গারপ্রিন্ট করেছেন, রেজিস্ট্রেশন করেছেন, তাহলে আপনাদের কি আগের ভিসাগুলোই 2023 সাল জানুয়ারি ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত হবে, নাকি নতুন করে আবার রেজিস্ট্রেশন করতে হবে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনারা অনেকেই প্রশ্ন করেছেন, স্ক্রিনে আমি এগুলো কমেন্টগুলো দিয়ে দিলাম। তাই আমি শুরুতেই বলি যে মালয়েশিয়ার নতুন সরকার যে ঘোষণাটি দিছে যে মালয়েশিয়াতে অবস্থানরত যারা এখনও অবৈধ আছে, সকল দেশের প্রবাসীরা, পনেরোটি দেশের প্রবাসীরা যারা মালয়েশিয়াতে অবস্থানরত এখনও অবৈধ আছে, তারা আটটিকে প্রোগ্রামের মাধ্যমে রেজিস্ট্রেশন করে ফিঙ্গারপ্রিন্ট করে বৈধ হতে পারবে, এবং যারা দেশে যেতে ইচ্ছুক তারাও একটি জরিমানা দিয়ে দেশে যেতে পারবে। তো এখন কথা হলো, এবং মালয়েশিয়ার যে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক শ্রী সাইফউদ্দিন, তিনি কিন্তু ক্লিয়ারলিভাবে তিনি বলেছেন যে পরবর্তীতে আমরা মিডিয়ার সামনে নিয়মকানুনগুলো জানিয়ে দিব, যে কত রিঙ্গে জরিমানা দিয়ে যারা দেশে যাবে সেই বিষয়টা জানাবে, এবং নতুন করে যে বৈধ হওয়ার নিয়মটা সেইগুলো তারা জানাবে, এবং আগের যে নিয়মগুলি ছিল, দীর্ঘ সময় যে ভিসা প্রসেসিং হতে সময় লাগতো, সেই সময়গুলো এখন সংক্ষিপ্ত করে ফেলবে, তারা খুব দ্রুত এই নতুন করে যারা আবেদন করবে খুব দ্রুত এই বিষয়গুলো তারা প্রসেসিং করে দেবে। তো এই বিষয়ে তিনি বলেছেন যে খুব শীঘ্রই মিডিয়ার সামনে তারা এই ঘোষণাটি দিবে যে কি প্রসেসিংয়ে আটটেকে প্রোগ্রামের যে আরও এক বছর মেয়াদ বৃদ্ধি হলো, রিকালি ব্রাসি প্রোগ্রামের 2.0 যে নতুন একটি প্রোগ্রাম, তা এখানে কিন্তু এক বছরে যে মেয়াদ বৃদ্ধি করেছে, তার এই এক বছরের ভিত্তিতে নতুন করে যারা অবৈধ থেকে বৈধ হবে তারা আসলে কোন প্রক্রিয়ায় বৈধ হতে পারবে, কত তাড়াতাড়ি ভিসা পাবে, যারা স্পেশাল পাস নিয়ে দেশে যাবে তাদের প্রসেসিংটা কী হবে, সকল বিষয় কিন্তু খুব শীঘ্রই মিডিয়ার সামনে স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দেবেন। তাই আপনারা যারা আটটাকে প্রোগ্রামের মাধ্যমে ভিসা পাননি, তা আপনাদের বিষয়টা কিন্তু এখনও ক্লিয়ার না, আপনারা কি আগের ফিঙ্গারপ্রিন্ট বা রেজিস্ট্রেশন দিয়ে কি 2023 সাল পর্যন্ত ভিসা করতে পারবেন কি না, এটাও কিন্তু এখনও ক্লিয়ার না, আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে কি না, এই বিষয়টা কিন্তু ক্লিয়ার না। তাই পূর্বের যে নিয়মটা 2023 সাল জানুয়ারি মাসের 31 তারিখ পর্যন্ত যে একটি লেভি বায়ার যে লাস্ট তারিখ দিছিল ভিসা কমপ্লিট করার জন্য, তা আপনারা যারা আগে ফিঙ্গারপ্রিন্ট করেছেন, রেজিস্ট্রেশন করেছিলেন, আপনার কোম্পানি মাঝিগান সব ঠিক আছে, আপনারা কিন্তু এই জানুয়ারি মাসের মধ্যেই আপনার ভিসাটি কমপ্লিট করে ফেলবেন, কারণ নিয়মটা কী হয় এটা কিন্তু এখনও অজানা, এবং আপনারা যারা আমাকে ফলো করেন ইনশাল্লাহ আপনারা কিন্তু 100% সঠিক তথ্য পাবেন, এবং আপনারা হতাশ হবেন না, আপনাদেরকে আমি সঠিক তথ্য অবশ্যই দিব। এখন অপেক্ষা করতে হবে যে আগে রেজিস্ট্রেশন দিয়েই পুরোপুরি 2023 সাল আপনারা ওই ফিঙ্গারপ্রিন্ট দিয়েই ভিসা করতে পারবেন কি না, বা নতুন করে আবার রেজিস্ট্রেশন করতে হবে কি না যারা ভিসা পাননি, তা আপনারা যারা ভিসা প্রসেসিংয়ের অপেক্ষা আছেন, যেমন নুলুজ আছে, এখন লিভি বাইরের অবস্থা আছে, এই জানুয়ারি মাসের ভিতরেই আপনার এজেন্টের মাধ্যমে কথা বলে ভিসার কাজটি সম্পন্ন করে নেবেন। তো এটা বলে যে পূর্বে যারা আটটাকে প্রোগ্রামে আদৌ রেজিস্ট্রেশন করেছিলেন, ফিঙ্গারপ্রিন্ট করেছিলেন, আপনাদের বিষয়টা জানালাম, তবে সঠিক তথ্যের জন্য মিনিমাম আরও এক সপ্তাহ অপেক্ষা করতে হবে। এবার বলি যে মাইজি ভিসা নিয়ে, মাইজি ভিসাটা হচ্ছে আপনারা তো দীর্ঘদিন যাবৎ হতাশে আছেন, মালয়েশিয়া সরকার যে বৈধ হওয়ার যে ঘোষণাটি দিল, তারা বলেছে যে মালয়েশিয়াতে অবস্থানরত যে সকল অবৈধ আনডকুমেন্টেড ইলিগেল ওয়ার্কার আছে, 15টি দেশের নাগরিকরা সকলেই বৈধ হতে পারবেন,
আপনারা যারা মাইজি বিষয়দারি মাইজি বিষয় কিন্তু রেনু হবে না এরকম কোনো ঘোষণা কিন্তু হয়নি এবং মাইজি বিষয় রেনু হবে এটাও এখন কনফার্ম কিন্তু জানানি তবে কনফার্ম কি হয়েছে কনফার্ম হয়েছে যে নতুন করে আটটিকে প্রোগ্রামের যে এক বছর মেয়াদ বৃদ্ধি করেছে রিকালে ব্রাসি 2.0 যে প্রোগ্রামটি এক বছর মেয়াদ আরও বৃদ্ধি করেছে তো এই প্রোগ্রামে কিন্তু সকল অবৈধরাই কিন্তু বৈধ হতে পারবে এটা কিন্তু ক্লিয়ার তো এখন আপনারা যারা মাইজি বিষয়দারি ছিলেন আপনাদের ভিসা দীর্ঘদিন যাবৎ এক্সপায়ার হয়ে গেছে ছয় মাস আট মাস নয় মাস অনেকে কিন্তু এরকম এক্সপায়ার হয়ে গেছে যাদের ভিসা ছয় মাসের বেশি এক্সপায়ার হয়ে গেছে ভিসা মাতে হয়ে গেছে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা নিজ বাসের মাধ্যমে আটটেকে প্রোগ্রামের ভিসা এক নম্বর থেকে করতে পারবেন যেহেতু আপনি অবৈধ মিনিমাম ছয় মাস ভিসার মেয়াদ এক্সপায়ার থাকতে হবে এবং মাইজি ভিসা রিনু হবে কি হবে না ফেব্রুয়ারি মাসের ২০ তারিখ উপরে কিংবা ২০ তারিখের মধ্যে ইনশাল্লাহ আপনারা সঠিক তথ্য পাবেন যে মাইজি ভিসা রিনু হবে কি না অথবা সরাসরি সকল মাইজি ভিসাই আটটাকে প্রোগ্রামের মাধ্যমে এক নম্বর থেকে করতে হবে কি না এই বিষয়টা ক্লিয়ারভাবে জানতে পারবেন তবে আপনারা হতাশায় হবেন না আপনার ভিসা যদি রিনু হয় ইনশাল্লাহ আপনি করতে পারলেন যদি ভিসা রিনু নাও হয় আপনারা কিন্তু আটটাকে প্রোগ্রামের মাধ্যমে বৈধ হতে পারবেন যেহেতু আপনারা অলরেডি অবৈধ যে যার ভিসার মেয়াদ ছয় মাস ওভার হয়ে গেছে তো আরেকটা কথা ক্লিয়ারভাবে বলি আপনারা যারা স্পেশাল পাস সঙ্গে করেছেন মাইজি ভিসার জন্য স্পেশাল পাস মানে কিন্তু আপনি বৈধ স্পেশাল পাস হচ্ছে আপনার ভিসার মতোই স্পেশাল পাস নিয়ে মানুষকে কীভাবে দেশে যায় কারণ এটা একটা কিন্তু ভিসার বিপরীত তা যারা স্পেশাল পাস করেছেন সংগ্রহ করেছেন আপনারা কিন্তু বৈধ অবস্থায় আছেন আপনার স্পেশাল পাসের মেয়াদ কবে শেষ হয়েছে সেটা থেকে কিন্তু আবার ছয় মাস আপনাদের হিসাব করতে হবে তাই আপনারা অপেক্ষা করেন যে মাইজি ভিসা আসলে রিনু হবে কি না আর যদি ভিসা রিনু না হয় তাহলে আটটাকে প্রোগ্রামের মাধ্যমে অবশ্যই কিন্তু আপনারা বৈধ হতে পারবেন যেহেতু আপনাদের ভিসা এক্সপায়ার হয়ে গেছে এক্সপায়ার মানে আপনারা কিন্তু অবৈধ অবস্থায় আছেন আশা করি আপনাদের জন্য ভালো সংবাদ হবে যেহেতু যদি ভিসা যদি রিনু হয় তাহলে আপনাদের খরচটা কম হবে আর যদি নতুন করে করতে হয় সেক্ষেত্রে খরচ কিন্তু বেড়ে যাবে এবং আপনারা যারা স্পেশাল পাস নিয়ে দেশে যেতে চান অপেক্ষায় ছিলেন তো মালয়েশিয়া সরকার কিন্তু এটাও বলেছে যে আমরা এক বছর সময় বৃদ্ধি করেছি বৈধ হওয়ার জন্য তো আপনারা যারা বৈধ হবেন যারা বৈধ হতে পারবেন কাজ করতে পারবেন যারা দেশে যাবেন তা নতুন যে সুযোগ দিয়েছে রিকালি ব্রাসি পোলাং এর মাধ্যমে কিন্তু আপনারা দেশে যেতে পারবেন তবে দেশে যাওয়ার কী নিয়ম লকডাউনের সময় কিন্তু ইমিগ্রেশন অ্যাপয়েন্টমেন্ট নিতে হতো লাস্ট পর্যায়ে কিন্তু সরাসরি এয়ারপোর্ট থেকে স্পেশাল পাস দিছে এবং জরিমানা ছিল ৫০০ রিঙ্গিত তবে এবার নিয়মটা কিন্তু ভিন্ন হবে জরিমানাটা একটু বাড়তে পারে কেননা পূর্বে কিন্তু মালয়েশিয়ার লকডাউন ছিল মানুষের করোনাকালীন সময় কিন্তু কাজকর্ম করতে পারেনি সকলেরই পকেট ফাঁকা ছিল সেক্ষেত্রে মালয়েশিয়া সরকার কিন্তু সবার প্রতি সহানুভব করেছে মানে খরচটা কমাই দিছে তা এখন হয়তো খরচটা আপডাউন করতে পারে যেহেতু এখনও মিডিয়ার সামনে এই তথ্যগুলো তুলে ধরে নাই সেজন্য আপনাদেরকে সঠিক তথ্যটা বলতে পারতেছি না তবে স্পেশাল পাস প্রোগ্রাম চালু করেছে বৈধ হওয়ার প্রোগ্রাম চালু করেছে এবং এক বছর মেয়াদ দিছে ২০২৩ সাল ৩১ ডিসেম্বর পর্যন্ত তাই আপনারা একটু অপেক্ষা করেন যারা আমাকে ফলো করেন আপনারা অবশ্যই ১০০% সঠিক তথ্য পাবেন এবং আপনারা বৈধ হওয়ার জন্য কারো কাছে টাকা পাসপোর্ট আগে জমা দিবেন না যখন আপনারা সঠিক তথ্য পাবেন তখনই আপনার পাসপোর্ট টাকা ভালো বাসের মাধ্যমে ভিসার জন্য জমা দিবেন তো এটাই ছিল আজকের আপডেট খবর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ